প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো এবং নিরাপদ আছো। আমি তোমাদের লিটন স্যার, আজ হাজির হলাম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, রাইট ফর্মস অফ ভার্বস। এটা তোমাদের কাছে অনেকের খুবই কঠিন মনে হয়। আমি আশা করব আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো এবং সকল বিষয়গুলো নোট করে নাও, তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই এই রাইট ফর্ম অফ ভার্বসের উত্তরগুলো খুব সহজেই দিতে পারবে। চলো তাহলে আজকে শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসটা। দেখো, রাইট ফর্মস অর ভার্ব, ক্রিয়ার সঠিক রূপসমূহ। যখন একটা ভার্ব কোনো সেন্টেন্সে থাকে, আমরা এই যে দেয়া আছে যে পাঁচটা ফর্ম দেখতে পাচ্ছ, এই পাঁচটা ফর্মেই আমরা দেখতে পাবো। ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি যেটাকে জিরান বলা হয় অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, এরপর হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বাই এস। এই যে পাঁচ ধরনের ভার্ব দেখতে পাচ্ছ কোনো সেন্টেন্সে, এই ভার্বগুলো এই পাঁচটা রূপেই দেয়া থাকে। চলো তাহলে জেনে নেওয়া যাক ভার্ব ওয়ানের ব্যবহারটা। দেখো, ভার্ব ওয়ানের ব্যবহার প্রথমে যে নিয়মটা দেয়া আছে, এই যে শব্দগুলো দেয়া আছে, যেমন দেখো তুমি এখানে নর্মালি, অফেন, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, ওকেশনালি, জেনারেলি, সামটাইমস, এই শব্দগুলো থাকলে অবশ্যই ওই সেন্টেন্সে কি বসবে? ভার্ব ওয়ান বসবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। চলো তাহলে আমরা একটা উদাহরণ থেকে জেনে নিই। যেমন দেখো, হি অফেন গোজ দেয়ার, হি অফেন গোজ দেয়ার। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করি। দেখো তো, এই সেন্টেন্সে আমাদের উপরে দেয়া শব্দগুলোর মধ্যে কোনটা দেয়া আছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে দ্বিতীয় শব্দটা, এইখানে কি দেয়া আছে? হি অফেন, তাহলে হি ভার্ব আছে, সরি সাবজেক্ট, এরপর অফেন, আমাদের উপরে যেই শব্দগুলো কিওয়ার্ডসগুলো দেয়া আছে এই শব্দগুলোর একটা অফেন, তাহলে অবশ্যই কী বসবে? এখানে ভার্ব ওয়ান বসবে, অর্থাৎ ইজ এ গ্রো দেয়ার। এইখানে দেখো ভার্বের সাথে অ্যাজ বাই ইয়াস আছে, কারণটা কি? এখানে থার্ড পার্সন এবং এই হিটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়াস হয়ে গেছে। তাহলে এইখানে আমাদের এই বাক্যটা কি ঠিক আছে? তাহলে আমরা এইটা মনে রাখার জন্য, তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তাদের অবশ্যই মনে আছে, আমি একটা তোমাদের খুব ছোট্ট একটা ছন্দের মতো লিখে দিয়েছিলাম যে কীভাবে তোমার একটা সেন্টেন্স লিখে দিয়েছিলাম কীভাবে খুব সহজেই মনে রাখতে পারো, এইটার জন্য আমি কী লিখে দিয়েছিলাম মনে আছে কি? আশা করি মনে আছে, অনু আর ডগস। তাহলে তোমরা যদি অনু আর ডগস এইভাবে প্রত্যেকটা শব্দ মনে রাখতে পারবে, যেমন অনুর ওতে হচ্ছে অফেন, এরপর অ্যান্টে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এইভাবে শব্দগুলো দেয়া আছে, তোমরা আশা করি ওইভাবে মনে করবে। আচ্ছা, এরপর চলো ভার্ব ওয়ানের দ্বিতীয় ব্যবহারটা জেনে নেই, যে দ্বিতীয় ব্যবহারটা কী দেয়া আছে। দেখো, এইখানে আমাদের দেয়া আছে চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, লেখকের উক্তি উদ্ধৃতি করতে ভার্ব ওয়ান বসে। যেমন দেখো, আই গো টু বেড অ্যাট 9 PM এভরিডে। দেখো এইখানে সাবজেক্ট হচ্ছে কি আই, এইখানে এরপরে ভার্ব কী দেওয়া আছে? গো। আর এইখানে এটার বাংলা অর্থটা কি? আমি প্রতিদিন রাত 9টায় বিছানায় যাই বা ঘুমোতে যাই। তাহলে এইখানে এই এভরিডে দেওয়া আছে, প্রতিদিন একটা কাজ রেগুলার করতেছি আমরা, নিয়মিত করতেছি, তাহলে কি এটা কি অবশ্যই এটা কি আমাদের অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখো তিন নাম্বার যেই রুলসটা দেয়া আছে, সাধারণত টু প্রিপোজিশনের পর সবসময় ভার্ব ওয়ান বসে। আমাদের প্রিপোজিশনের মধ্যে অনেকগুলো প্রিপোজিশন আমরা পড়ি, ইন, অফ, বাই, এই যতগুলো প্রিপোজিশন আছে এইটা ছাড়া শুধুমাত্র টু প্রিপোজিশনের পর সবসময় কী বসবে? ভার্ব ওয়ান বসবে। এইটার আমাদের কিন্তু আরেকটা নাম আছে ইনফিনিটিভ, যেমন দেখো শি কেম হিয়ার, এরপর দেয়া আছে কি টু। দেখো আমি হাইলাইট করে দিছি এই টুটাকে, লার্ন ইংলিশ, তাহলে এইখানে এই টু এর পর যেটা বসবে ওইটা কি অবশ্যই কি
ভার্ব ওয়ান বসবে, যেমন দেখো লার্ন, এটা কি নিজে ভার্ব ওয়ানে আছে। আচ্ছা এরপর চলো আমরা চার নাম্বারটা দেখে নেই। চার নাম্বার কি দিয়ে আছে? মডাল অক্সিলারির পর সব সময় কি বসবে? ভার্ব ওয়ান বসবে। মডাল অক্সিলারি তো আমরা জানি যে শেল, উইল, শুড, উড, ক্যান, মে, মাইট, এই সবগুলোই কি মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারি থাকলে এরপরে কি বসবে? অবশ্যই ভার্ব ওয়ান বসবে। যেমন দেখো এখানে উই শুড হেল্প দ্য পোর, তাহলে এখানে দেখো শুড কি একটা মডাল অক্সিলারি, আর এরপর কি বসবে? অবশ্যই ভার্ব ওয়ান বসবে, হেল্প। কি এইখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি এইখানে কি আমাদের এই উত্তরটা একেবারে সঠিক। এরপর দেখো পাঁচ নাম্বারে আমাদের কি দেওয়া আছে? ডু, ডাস, ডিড, হ্যাড বেটার, উড, রেদার, এর পর সবসময় কি বসবে? ভার্ব ওয়ান বসবে। মনে রাখবে অবশ্যই যে এই পাঁচটা শব্দের পর অবশ্যই কি বসবে? ভার্ব ওয়ান বসবে। যেমন দেখো হি ডিড নট গো টু ইউনিভার্সিটি, দেখো এখানে ডিড আছে, তাহলে ডিড থাকলে কি বসে? ডিডের পরে যে ভার্বটা বসবে ওইটা কি বসবে? অবশ্যই ভার্ব ওয়ান বসবে। তাহলে দেখো এখানে ডিড আছে, ডিডের পর এইখানে কি বসবে? গো। এরপর আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। দেখো ইউ হ্যাড ব্যাটার লিভ দ্য প্লেস, তাহলে এখানে আমাদের উপরে দেওয়া শব্দের মধ্যে কি আছে? হ্যাড ব্যাটার, তাহলে হ্যাড ব্যাটারের পর কি বসবে? অবশ্যই অবশ্যই ভার্ব ওয়ান বসবে। তাহলে আমরা জেনে নিলাম কীভাবে কোন কোন জায়গায় কি বসে? ভার্ব ওয়ান বসে। তাহলে ভার্ব ওয়ানের নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। চলো তাহলে আমরা ভার্ব টু এর ব্যবহারটা জেনে নিই। ভার্ব টু এর জন্য একই রকমভাবে আমি তোমাদের আগে একটা শব্দ দিয়েছিলাম, ইয়ালু লালাপ। ওই ইয়ালু লালাপ শব্দটা দিয়ে তুমি এই শব্দগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। যেমন দেখো ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স, লাস্ট প্লাস সময়বাচক শব্দ, প্রিভিয়াস অতীতের কোনো সাল, যদি দেয়া থাকে কোনো সেন্টেন্সে তাহলে কি ওই সেন্টেন্সে অবশ্যই কি বসবে? ভার্ব টু বসবে। যেমন দেখো দে ভিজিটেড মাই হাউস ইয়েস্টারডে, তাহলে আমাদের উপরে দেওয়া শব্দগুলো থেকে এইখানে কি দেওয়া আছে? ইয়েস্টারডে। যেমন দেখো এখানে প্রথম শব্দটাই হচ্ছে ইয়েস্টারডে, তাহলে যেই সেন্টেন্সে ইয়েস্টারডে থাকবে তাহলে ওই সেন্টেন্সে কি বসবে? অবশ্যই ভার্ব টু বসবে। তাহলে চলো আমরা দুই নাম্বার নিয়মটাতে চলে যাই। দুই নাম্বার নিয়মে এইখানে আমাদের কতগুলো শব্দ দেওয়া আছে এগুলো আমরা একটু খেয়াল করব ভালো করে। যেমন দেখো কোনো সেন্টেন্সে যদি আই উইশ অথবা আই ফ্যান্সি দেওয়া থাকে তাহলে ওই সেন্টেন্সে কি বসবে? অবশ্যই ভার্ব টু বসবে। এরপর ইট ইজ হাই টাইম যদি দেওয়া থাকে, এই নিয়ম দুইটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়েছিলে, তাহলে দেখো এগুলোর পর কি বসবে? ভার্ব টু বসবে। আফটারের আগের ভার্বটি অবশ্যই ভার্ব টু হবে, বিফোরের পরের ভার্বটি অবশ্যই ভার্ব টু হবে। এরপর অ্যাজ সুন অ্যাজ যদি দেয়া থাকে, অ্যাজ সুন অ্যাজ যদি দেয়া থাকে তাহলে কি এর উভয় পাশেই কি বসবে? ভার্ব টু বসবে। এর উভয় পাশেই কি বসবে? ভার্ব টু বসবে। এরপর নো সোনার হ্যাট, এরপর যে দেখো নো সোনার হ্যাট যুক্ত সেন্টেন্সে দেনের পর কি বসবে? ভার্ব টু বসবে। স্ক্র্যাচলি হ্যাট, এরপর হার্ডলি হ্যাড, বেয়ারলি হ্যাড যদি দেয়া থাকে ওই সেন্টেন্সে হোয়েনের পরে কি বসবে? অবশ্যই ভার্ব টু বসবে। মনে থাকবে তো? এখানে আমরা একটু এক্সাম্পলটা দেখে নেই। আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে দেখো এখানে কি আছে আমাদের? এই যে আই উইশ আছে, তাহলে আই উইশ থাকলে কি বসে? আমাদের অবশ্যই কি বসবে? সাবজেক্টের পর ভার্ব টু বসবে। তাহলে ওয়ারটা কি? সে নিজে একটা ভার্ব টু, যেহেতু এটা আকাঙ্ক্ষাবাচক বাক্য এবং অবাস্তব বাক্য, তাহলে এখানে কি বসলো? ওয়্যার বসলো, আর না হলে কি বসতো? ওয়াজ বসতো। তাহলে আশা করি তোমরা এই ভার্ব টু এর ব্যবহারটা খুব ভালোভাবে মনে রাখতে পারবে। এরপর চলো আমরা ভার্ব থ্রি এর ব্যবহারে চলে যাই। দেখো নিচে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলোর পর এই যে এই শব্দগুলো দেয়া থাকলে তাহলে ওই সেন্টেন্সে কি বসবে? ভার্ব থ্রি বসবে। আরেকটা জরুরি বিষয় এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যে ওই ভার্ব থ্রি শুধু কিন্তু একা বসবে না, সাথে হ্যাভ এবং হ্যাজকে সাথে নিয়ে বসবে। এর মানে এই শব্দগুলো হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো সবাই? কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এই যে এই শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, সোফার, এই শব্দগুলো থাকলে অবশ্যই কী করবে? এই শব্দগুলো যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সে অবশ্যই কী বসাবে? ভার্ব থ্রি বসাবে। আর কি মিস করা যাবে না?
have অথবা has টা মিস করা যাবে না অবশ্যই ওই সেন্টেন্সে have অথবা has টা ব্যবহার করতে হবে আর এইটা মনে রাখার কৌশলটা কি মনে আছে কি তোমাদের আমি কিন্তু বলে দিয়েছিলাম Azrael's এই শব্দগুলো প্রত্যেকটার প্রথম আদ্যক্ষরটা নিয়ে তোমরা কি করতে পারো একটা ওয়ার্ড তৈরি হবে ওইটা হচ্ছে কি Azrael A double Z এরপর হচ্ছে কি R Y L E S Azrael's Azrael's থাকলে আমরা কি করবো Azrael's এর কোনো শব্দ থাকলে আমরা কি করবো অবশ্যই ওই সেন্টেন্সে কি বসাবো ভার্ব 3 বসাবো এবং হ্যাভ বসাবো যেমন দেখো আই হ্যাভ অলরেডি রিসিভড দ্য নিউজ যে আমি ইতিমধ্যেই খবরটা পেয়েছি তাহলে এইখানে দেখো অলরেডি আছে ইতিমধ্যে তাহলে এই অলরেডি শব্দটা যেই সেন্টেন্সে থাকবে ওইখানে কি বসবে ভার্ব 3 এবং সাথে কি বসলো হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ বসছে কারণ আই এর সাথে সবসময় কি বসে হ্যাভ বসে আচ্ছা এবার চলো আমরা দ্বিতীয় নিয়মটাতে চলে যাই দেখো সাবজেক্ট যদি অক্ষম হয় এটা আমি মনে রাখার একটা সহজ উপায় বলে দিলাম যে সাবজেক্ট যদি অক্ষম হয় অর্থাৎ বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে ওই সেন্টেন্সে কি বসবে এই অক্সিলারি ভার্বগুলোর সাথে ভার্ব 3 বসবে এখানে আমাদের সাবজেক্টে কি আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা এই সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করি ইংলিশ যেই সাবজেক্টটা দেয়া আছে ইংলিশ মানে হচ্ছে ইংরেজি ইংরেজি যেই ভাষাটা এটা তো সে নিজে নিজে কাজ করতে পারে না সে একজন অক্ষম আমরা যদি তাকে ব্যবহার করি তাহলেই ব্যবহার হয় এর মানে ইংরেজি ভাষাটা সে নিজে অক্ষম তাহলে এই অক্ষম সাবজেক্টটা থাকলে কি বসবে অবশ্যই ভার্ব 3 বসবে এবং সাথে অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার বসবে তাহলে এই যে এইখানে আমরা কোনো পাস্টের কোনো চিহ্ন পাই নাই এই জন্য আমরা ইজ বসাই দিয়ে প্রেজেন্টে চিহ্ন বসাই দিয়ে তারপর এটা পূরণ করলাম আচ্ছা এরপর চলো আমরা দেখে নেই তিন নম্বর নিয়মটা তিন নম্বর নিয়মে কি আছে মডাল অক্সিলারির পর যদি বি থাকে তাহলে কি বসবে ভার্ব 3 বসবে মডাল অক্সিলারির পর যদি বি থাকে আমরা ভার্ব 1 নিয়মের মধ্যে পড়েছিলাম মনে আছে কি যে মডাল অক্সিলারি থাকলে ভার্ব 1 বসে কিন্তু মডাল অক্সিলারির পর যদি অতিরিক্ত বি থাকে তাহলে কি বসবে অবশ্যই ভার্ব 3 বসবে খেয়াল রাখবে বিষয়টা যেমন দেখো পাবলিক অ্যাওয়ারনেস শুট বি দেখো শুটটা হচ্ছে মডাল এরপর দেয়া আছে কি বি তাহলে এরপর অবশ্যই কি বসবে ভার্ব 3 বসবে চলো আমরা ভার্ব 3 ব্যবহারের আজকের জন্য সর্বশেষ নিয়মটা পড়ে নেই দেখো এইখানে যে শব্দগুলো দেয়া আছে চার নাম্বারে হ্যাভিং গেট গট টু বি এরপরে সবসময় শুধু ভার্ব 3 বসবে কি বসবে শুধু ভার্ব 3 তাহলে কি কি আছে শব্দগুলো ভালো করে খেয়াল করো হ্যাভিং গেট গট টু বি এই চারটা শব্দের পর সবসময় কি বসবে ভার্ব 3 তাহলে দেখো এখানে এক্সাম্পলটাতে আমরা দেখে নিই ইট ইজ টু বি ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল যে এটা করে ফেলতে হবে যতটা দ্রুত সম্ভব তাহলে দেখো ইট ইজ টু বি ডান দেখো এখানে টু বি দেয়া আছে টু বির পর কি বসবে অবশ্যই ভার্ব 3 বসবে তাহলে এখানে কি আমাদের ভার্ব 3 আছে নাকি নাই দেখো ডু ডিড ডান তাহলে ডানটা কি ভার্ব 3 তে আছে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তাহলে এখানে কি বসলো ভার্ব 3 বসলো তাহলে এই শব্দগুলোর পর অবশ্যই কি বসবে ভার্ব 3 বসবে তাহলে আজকে যেই নিয়মগুলো আমি দিলাম ভার্ব 1 এর ভার্ব 2 এর এবং ভার্ব 3 এর অবশ্যই তোমরা এগুলো নোট করে নেবে ভিডিওটা পজ করে করে এবং আত্মস্থ করে নিবে নিয়মগুলো ভালো করে বুঝে বুঝে তোমরা যদি বুঝতে কোনো তোমাদের জটিলতা তৈরি হয় তখন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তাহলে চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দিতে তাহলে আজকের মতো এই রাইট ফর্ম ভার্বসের ক্লাসটা এখানেই শেষ আগামী দিন আমরা বাকি রাইট ফর্ম ভার্বসের নিয়মটা ভালোভাবে শিখব আর তোমাদের বাড়ির কাজ কী থাকলো এই নিয়মগুলো খুব ভালোভাবে পড়বে এবং নিজে নিজে চর্চা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ